আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এবারও আয়কর নির্দেশিকা জাস্ট আজকে প্রকাশিত হয়েছে। তো এখন থেকে আমরা যেটা জানতে পারতেছি, তিন শ্রেণীর ব্যক্তি যাদের টিন সার্টিফিকেট আছে তারপরও আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না। 1 নম্বর, যারা হচ্ছেন ক্রেডিট কার্ড নেওয়ার জন্য শুধুমাত্র টিন সার্টিফিকেটটা করছেন, আপনার অন্য কোনো করযোগ্য আয় নাই, তাহলে আপনাকে রিটার্নও দাখিল করতে হবে না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যারা জমি বিক্রি করার জন্য, যদি জমি বিক্রি করার জন্য আপনি টিন সার্টিফিকেট করেন এবং আপনার যদি অন্য কোনো করযোগ্য আয় যদি না থাকে, আপনাকে রিটার্ন দিতে হবে না। 3 নম্বর, সেটা হচ্ছে প্রবাসী যারা আছেন, যাদের বাংলাদেশে যাদের কোনো ফিক্সড বেসড কোনো ইনকাম নাই, দেশের বাইরে থাকেন, নানা প্রকার কারণবশত আপনি টিন সার্টিফিকেট করেছেন, আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তবে এখানে প্রবাসী শব্দ ব্যবহার করা হয় না, এখানে অনিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে। এটার অর্থ খোঁজার জন্য যখন আমরা আয়কর অধ্যাদেশ 1984-এর মধ্যে যাই, সেখানে বলা হচ্ছে গত অর্থ বছরে, মানে গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এ বছরের জুনের 30 তারিখ পর্যন্ত আপনি যদি 182 দিন অথবা এর বেশি, 182 দিন অথবা এর বেশি যদি বাংলাদেশে থাকেন, তাহলে কিন্তু আপনি নিবাসী হয়ে যাবেন, অনিবাসী হবে না। রিভার্স অর্থে আপনি যদি 182 দিনের কমে বাংলাদেশে থাকেন, তাহলে আপনি হচ্ছেন অনিবাসী। অথবা যেটা বলা হচ্ছে যে গত অর্থ বছরে আপনি 90 দিন এবং পূর্ববর্তী যে 4 বছরে যদি 365 দিনের কম যদি বাংলাদেশে থাকেন, তাহলেই আপনি অনিবাসী। আশা করি বুঝতে পারছেন। তাহলে জমি বিক্রি, ক্রেডিট কার্ড এবং অনিবাসী, সহজ অর্থে আমরা বলতে পারি প্রবাসী, যেহেতু আপনারা 2 বছর পরে যান, তাহলে প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, যাদের বাংলাদেশে ফিক্সড বেসড কোনো ইনকাম নাই, যারা শুধুমাত্র টিন সার্টিফিকেট করেছেন নানা প্রকার কারণবশত জমি বিক্রি করার জন্য, আর ক্রেডিট কার্ড, এই 3 জনের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না যদি করযোগ্য আয় না থাকে। তো আমরা ধারাবাহিকভাবে এভাবে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আসবো। আশা করি আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।